told your friend you're not okay. And tell me what's wrong and why you never say. Welcome back to my channel. আবার একটা চিনি চিনি ব্লগ নিয়ে আমি চিনি তোমাদের সামনে চলে এসেছি। আজ হচ্ছে 28 অগস্ট, আজ হচ্ছে রবিবার, এখন বাজে হচ্ছে সকাল 11টা। ব্লগ শুরু করতে একটু দেরি হয়ে গেল। আগামী কাল থেকে খুশির পরীক্ষা, যে রণদামামও বেজে উঠেছে আমার, বুঝেছো? তাই তার জোরদার তার প্রিপারেশন চলছে এখন। তো সেই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে ফটাফট তুলেছি সবকটাকে, ব্রাশ করে বসিয়েছি, আর দুধ পাউরুটি ডিম সেদ্ধ আর এটা দিয়ে দিয়েছি। দিয়ে বলেছি খাট থেকে নামবি না, পড়া কমপ্লিট করবি। এর মাঝে একটা টিউশন ছিল, সেটা করলো। আর তারপর কম্পিউটার মোটামুটি রেডি হয়ে গেছে, কালকে দুটো আছে, কম্পিউটার আছে, জিওগ্রাফি আছে, কম্পিউটার পুরো রেডি। কিছু ভুল ত্রুটি তো আছেই, সেগুলোকে রেকটিফাই করতে হবে, রিভিশন করবে আরেকবার। আর জিওগ্রাফিটা এখন রিভিশন চলছে। তো এরপর ম্যাপ পয়েন্টিং আছে, জিওগ্রাফির ম্যাপ পয়েন্টিং আমার কাছে না বসলে ওনার হয় না, সেই কারণে ফটাফট রান্না করছি। রাতের রান্নাও করে রেখে দেবো, কারণ যাই না রাত্রিবেলায় এটা ভুলে যায় ওটা ভুলে যায়, কত কাণ্ড যুদ্ধ হয় আমার। তো সেই জন্য তার পাশে আমাকে তো বসতেই হবে, যে কারণে আমাকে দুবেলার রান্না একবারে আমি করে রেখে দিচ্ছি। আজকে বেশি কিছু করবো না, আজকে জাস্ট আলু দিয়ে একদম মাংসের মতো আর কি কষা কষা মাছের ঝোল করব, একটু পুঁই শাক করবো মাছের মাথা দিয়ে, আর একটা নতুন জিনিস বানাবো। এইটা আমি ওয়াইটিতে দেখেছি, ওয়াইটির অনেক বন্ধুদের বানাতে দেখেছি, বাট আমি আমার মতো করে বানাবো, কারোর মতো না, জানি না ঠিক ভুল হবে কি না। আমি যেমন যেমন পাচ্ছি তেমন তেমন ওটাকে বানাবার চেষ্টা করবো। কী বানাবো অতি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তবে তার আগেই দেখো মাথায় চামড়ি করে মাথায় তেলে ম্যাসাজ করে দিয়েছি সকালবেলায়, সবজি আলে এসছে, আর আমাকে বাবন ম্যাসাজ করে দিয়েছে, জাম্পি করে দিয়েছে আর কি। এরপর দেখো আগে মাছগুলো ভেজে নিয়েছি, মাছ ভাজার তেলের সাথে আর একটু তেল মিশিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম, একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর ভাজা হয়ে গেলে যে মাঝখানের জায়গাটা ফাঁকা করে ওখানে আদা পেঁয়াজ আর রসুন আর টমেটো বাটা একটু দিয়ে দিলাম। তারপর ওই মশলাটাকে একটু নাড়িয়ে ওর মধ্যে হলুদ আর মিট মশলা নুন এটা দিয়ে ভালো করে ওপর নিচ করে আগে কষিয়ে নিয়েছি। তারপর একটু চিনি দিয়ে দিয়েছি, এইবার ভালো করে কষেছি, আর একটু টমেটো সস দিয়েছি, ঝালঝাল টমেটো সস দিয়ে তরকারি করে কখনো বানিয়ে দেখো, দারুণ খেতে হয়। এরপর ঢাকা দিয়ে দিলাম, তারপরে যখন ঢাকা খুললাম দেখলাম অনেকটা কষে গেছে, তেলটা ছেড়ে ছেড়ে গেছে। এরপর গঙ্গা যমুনা একদম পুরো কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি, যেহেতু ডাল করিনি মাছের ঝোল দুবেলার জন্য রাখবো, তো জলটা একটু পরিমাণটা বেশি। এরপর ঢাকা দিলাম, আর এদিকে দেখো আমি কি শুরু করেছি, গতকাল রাতে গোবিন্দভোগের একটু ভাত আমার ছিল, এর সাথে একটু ডাল চচ্চড়ি ছিল, সেটা একটু আলু সেদ্ধ, একটু ধনে পাতা, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি সমস্ত দিয়ে জম্পেশ করে মেখেছি পান্তা ভাতকে, একদম মানে যাকে বলে একদম জাতা লেভেলের মাখা। ওর মধ্যে আন্দাজ মতো একটু নুন দিয়ে দিয়েছি, তারপর মেখে টেখে আর এই দেখো একটু পেঁয়াজ আদা রসুন বাটাও ওর মধ্যে অ্যাড করেছিলাম। এরপর ভালো করে মেখে নিয়ে ছোটো ছোটো করে কাটলেটের মতো, কাটলেট বলবো না, যাই হোক কাটলেটই বলি, তো কাটলেটের মতো করে এই দেখো গড়ে গড়ে নিয়েছি, আর একদম ডুবো তেলে পুরো লাল লাল করকরে করে ভেজেছি, কারণ এখানে আমার কাছে বেড ক্রাম্প থাকলে ভালো হতো। তো যাই হোক জানি, জানিয়ে বিষাদ দুঃখ করে কোনো লাভ নেই। তো আমার ওই দেখো ওইদিকে মাছের ঝোল ফুটে গেছে, তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে মাছগুলোকে দিয়ে দিয়েছি, ফুটলে নামিয়ে নেবো, আর এদিকে এক একটা করে বড়া হয়ে গেছে। এবার বড়া ভেজে বাটিতে রাখতে না রাখতে জ্বলন্ত বড়া খালি ভ্যানিশ হয়ে যাচ্ছিল। আমি একদিকে মুখ করে বড়া দিচ্ছিলাম ফ্রাই প্যানে, আর পিছন ঘুরে দেখছিলাম আর একটাও বড়া নেই, দুটো তুলছি তো দুটো ভ্যানিশ। চলো রান্না বান্না তো সমস্ত কমপ্লিট করলাম, এবার তো সবটাই করতে হবে লাইফে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। এ টু জেড শর্টটা নিলাম, ময়দা নিলাম, একটুখানি বেসন নিলাম, একটা প্যাক বানিয়ে নিলাম। এখন থেকে তো একটুখানি চিন্তাভাবনা করতে হবে বই কি, সামনে পুজো বলে কথা, তাই না? মুখটা জাস্ট ভালো করে ধুয়ে নিয়েছি, প্রচণ্ড চাপা গরম, সুতরাং আমাকে ঘামতে দেখবি, কিছু করার নেই, আমি এমনি একটু বেশি ঘামি, এটা শারীরিক কারণে, এটা আমার কিচ্ছু করার নেই। চলো আমি আগে মেখে নিতাম, দেখিনি দেখো তোমার পান্তা যে ভাত, মানে কাল রাতের যে ভাত গোবিন্দভোগ চালের ভাত দিয়ে পকোড়া বানিয়েছি, ভাত হয়ে গেছে, এটা মাছের ঝোল। আর আজকে এখানে পুজো বাবান করে দিচ্ছে আমার। আজকের গল্প তো বলবো, তবে তার আগে একটা কথা বলি, গল্প কাদেরকে ট্রিবিউট করলাম আর কাদের উদ্দেশ্যে গল্পটা বললাম এটা গল্পের শেষে বলবো, তার আগে আমার গল্পটা আগে বলে নিই। তো দেখো চুল টুল একদম ভিজে, জাস্ট খেয়ে দেই চলে এসেছি, চুলে এখনো চিরুনি। শ্রীকৃষ্ণ আর অর্জুন রথে করে ঘুরতে বেরিয়েছে,
কিছুটা যাবার পর অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করল, আচ্ছা সহা তোমাকে একটা প্রশ্ন করতে পারি? কৃষ্ণ বলল, দেখো তোমার আবার আমাকে প্রশ্ন করবার জন্য এত অনুমতির প্রয়োজন আছে নাকি? দুজনে তো খুব ভালো বন্ধু আমরা, তো তুমি যে কোনো প্রশ্ন আমাকে করতে পারো। আমি যদি তোমার সব প্রশ্নের উত্তর দিতে পারি বা তোমার সমস্ত চিন্তাভাবনার সব অবসান করতে পারি, সেটা আমার কাছে বেশি ভালো লাগবে। তুমি প্রশ্ন করো সখা, আমি উত্তর দিতে প্রস্তুত। তখন অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে আমিও তো অনেক সময় অনেক দান করি, যে যখন আমার সামনে এসে দাঁড়ায় আমার যতটুকু সামর্থ্য আমি তাকে দেওয়ার চেষ্টা করি, কিন্তু কেন কর্ণকে বলা হয় দাদা কর্ণ? তখন কৃষ্ণ মৃদু হেসে অর্জুনের দিকে তাকিয়ে বললেন যে কেন কর্ণকে দানবীর কর্ণ বলা হয়, চলো আজ না হয় হাতে নাতে উদাহরণ দিয়েই তোমাকে দেখিয়ে দিই। তখন শ্রীকৃষ্ণ করলেন কি, নিমেষের মধ্যে দুটো বিশাল বিশাল বড় স্বর্ণের পাহাড় তৈরি করলেন আর অর্জুনকে বললেন সামনের যে গ্রামটা আছে সেই গ্রামের প্রতিটা মানুষের কাছে এই দুটো স্বর্ণের পাহাড় থেকে স্বর্ণ দিয়ে এসো। অর্জুন তখন কৃষ্ণের আদেশ পেয়ে সেই গ্রামে পৌঁছান এবং সেখানের প্রত্যেকটি গ্রামবাসীর কাছে বলে দূরে এক স্বর্ণের পাহাড় নির্মিত হয়েছে, তোমরা সবাই সেখানে চলো, আমি তোমাদের প্রত্যেককে সেখান থেকে তোমাদের প্রয়োজন অনুযায়ী স্বর্ণ দিয়ে দেব। এবং এই বলে উনি এসে সেই পাহাড় সোনার পাহাড়ের সামনে দাঁড়ালেন। যে যে গ্রামবাসী আছে তাদের যা যা প্রয়োজন সেই রকম প্রয়োজন অনুযায়ী তিনি ওই স্বর্ণের পাহাড় থেকে স্বর্ণ খোদাই করেন আর তাদের হাতে তুলে দেন। এই করতে করতে একটা সময় অর্জুন হয়েছেন ক্লান্ত, কৃষ্ণকে বললেন প্রভু বড় ক্লান্ত হয়ে পড়েছি, আমি একটুখানি বসি। এইভাবে গ্রামবাসীর একবার সেই সোনা রেখে আসে, আবার এসে লাইনে দাঁড়িয়ে পড়ে। অর্জুন তো কেটেই যাচ্ছে পাহাড় থেকে সোনা আর তাদের দিয়েই যাচ্ছে। এই ক্লান্ত অর্জুন যখন শ্রীকৃষ্ণের কাছে ক্লান্ত বললেন যে আমার একটু বিশ্রাম প্রয়োজন বলে বসে পড়লেন, তখন কৃষ্ণ মৃদু হেসে অর্জুনকে বললেন এবার দেখো আসল জিনিস বলে কর্ণের কাছে গেলেন এবং কর্ণকে বললেন, কর্ণ আমি দুটো সোনার পাহাড় তৈরি করেছি, এই দুটো সোনার পাহাড় সামনের গ্রামবাসীদের মধ্যে তুমি কি করে বিলোবে, এটা তোমার ব্যাপার। কর্ণ যথারীতি সেখানে উপস্থিত হলেন এবং উপস্থিত হয়ে সেই গ্রামের সমস্ত গ্রামবাসীকে ওই সোনার পাহাড়ের সামনে ডাকলেন, ডেকে বললেন এই দুটো সোনার পাহাড় আপনাদের, আপনাদের যেমন ইচ্ছা এখান থেকে সোনার পাহাড় থেকে সোনা নিয়ে আপনাদের কাছে আপনারা রেখে দিতে পারেন। এই বলে সকলকে প্রণাম জানিয়ে উনি সেখান থেকে প্রস্থান করলেন। কৃষ্ণ মৃদু হেসে অর্জুনের দিকে তাকিয়ে বললেন এইখানেই হলো ফারাক সখা, কর্ণ হচ্ছে দাতা কর্ণ বা দানবীর কর্ণ তাকে বলা হয় যখন তুমি কোনো জিনিস কাউকে দান করছো যেটা তোমার তো নয়, যেটা ওপর থেকে এসেছে, সে তোমাকে দিয়েছে তাই তোমার সামর্থ্য হয়েছে তুমি তাকে দেবে, অর্থাৎ যেটা তার মানে তোমার নিজের নয় তার দান, সেখানে কোনো অহং প্রকাশ করা মানায় না, নির্দ্বিধায় তাকে দিয়ে দিতে হয়। কেউ একজন তোমাকে মাধ্যম করেছে তার উপহার সকলের মাঝখানে ছড়িয়ে দেওয়ার। আর কৃষ্ণ অর্জুনকে যেটা বললেন সেটা অর্জুন সেখানে গিয়ে গ্রামবাসীদের সামনে তাদের প্রয়োজন মতো সোনার পাহাড় থেকে সোনা কেটে কেটে দিচ্ছিল। অর্জুনের একটা মোহ তৈরি হয়ে গেছিল, যেই মোহ থেকে সে করছিল কি, যে গ্রামবাসীর যতটা প্রয়োজন ততটুকুই তাকে দেওয়ার চেষ্টা করছিল, যে স্বর্ণের পাহাড় তো তার নয়ই, তবু তার প্রতি একটা মোহ জন্মে গেছিল, সে পারছিল না বলতে পুরোটা তোমরা নিয়ে নাও। একজন বিরাট বড় দানবীর হতে গেলে এইখানে মনে হয় ফারাক থাকে। খুব সামান্য একটা গল্প, কিন্তু এই গল্পের মধ্যে দিয়ে স্বয়ং শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন তিনি সবাইকে কোনো না কোনো জিনিস দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, কোনোটাই আমার নয় তারই দেওয়া। ভালো করে একটু কথা বলা, এক মুখ হাসি নিয়ে মানুষের সাথে কথা বলা আর মন ভোলানোর কিছু গল্প নিয়ে তোমাদের সামনে আসা, এটার কোনোটাই আমার গুণ নয়, এটা আমাকে আমার মা দিয়েছে। মা বলেছে যদি এইভাবে কোনো মানুষের মধ্যে কোনো ভালো লাগা তৈরি করতে পারিস তাহলে সেটার মধ্যে একটা অদ্ভুত আনন্দ, যে কারণে ঠাকুরের গল্প বলো বা যে কোনো কথা বলতে গেলে মুখে চওড়া স্মাইলের কোনো খামতি হয় না। এবং আমি এটা করতেও ভালোবাসি, যা আমার নয় তা আমার বলবার আমার অধিকারই নেই, এটা আমি যে আমি কাউকে দিতে পারি, শুধু ভালোবাসা আর ভালোবাসা আর ভালোবাসা, এটা ছাড়া আর কিছু নেই। এই গল্পের মাধ্যমে শ্রীকৃষ্ণ সবার কাছে হয়তো এই বার্তা পাঠিয়েছেন, কোনো জিনিসের প্রতি কখনো মোহ করো না,
তোমার যা আছে যদি সামনের মানুষের কোনো কাজে লাগে নির্দ্বিধায় অবলীলায় তাকে দিয়ে দাও, কারণ ওটা নিয়ে তুমি আসোনি আর ওটা নিয়ে তুমি যাবে না, পাঠিয়েছেও ও ফেরতও নেবেও। তো যা আমার নয় তা নিয়ে আমার এত অহং থাকার তো কোনো প্রশ্নই নেই। সবার মধ্যে ওই দানবীর কর্ণের মতো হওয়া উচিত। দানবীর কর্ণ এটা বুঝেছিলেন, দুটো সোনার পাহাড় কৃষ্ণের দ্বারা নির্মিত, ফলে যেহেতু সেটা তার নয় অবলীলায় তিনি পেরেছেন সবার মাঝখানে দিয়ে দিতে, এবং তার নিজেরও যেটুকু ছিল সেটুকুও তিনি অবলীলায় দিয়ে দিয়েছিলেন। সূর্যোদয়ের পর স্নান করে যে যা চাইতো তিনি অবলীলায় দিয়ে দিতেন, এবং যখন ইন্দ্র ব্রাহ্মণ রূপে এসেছিলেন তিনি যা চেয়েছিলেন দিয়ে দিয়েছিলেন, একবারও চিন্তা করেননি। আর নিয়ে যখন ইন্দ্র চলে যাচ্ছিলেন তখন তাকে ডেকেছিলেন ইন্দ্রদেব, আপনি আপনার পুত্রের জন্য এই দুটো জিনিস আমার কাছ থেকে নিয়ে নিলেন, আমার ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই, এটার জন্য কোনো মাধ্যম নয়, তবে ছল আপনাকে করতে হলো, ছলের আশ্রয় আপনাকে নিতে হলো। ঠিক সেরকম এইরকম কর্ণের মতো, এই কারণে আমার কাছে মহাভারতের সব থেকে প্রিয় চরিত্র আমার কর্ণ। তার নেগেটিভ পার্টও আছে পজিটিভ পার্টও আছে, আমার নেগেটিভ পজিটিভ না, আমি এই নীতিতে বিশ্বাসী, কোনো মানুষকে যদি ভালোবাসি তার ভালো মন্দ নিয়ে তাকে ভালোবাসবো, ভালোটুকুকে নেবার বেলায় নেব আর খারাপটার সময় তার হাত ছেড়ে দেবো, এ কাজ চিনি করে না। এই কারণে কর্ণ হচ্ছে মহাভারতের সব থেকে প্রিয় চরিত্র আমার কাছে। সে যেমন তার খারাপ দিক আছে, ভালোটা তার এত ভালো যে তার খারাপটা মনে হয় ঢাকা পড়ে গেছে, এটাই তো। সেই রকম আমাদের প্রত্যেকের হওয়া উচিত কর্ণের মতো। আজকের গল্প কেন বললাম এবার সেটা বলি। আজকের গল্প বলার পিছনে আমার গতকালের ব্লগের পত্রালীর কমেন্ট আমাকে পুরো নাড়িয়ে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ তো বলবো না বন্ধু, শুধু কৃতজ্ঞ থেকে গেলাম তোমার কাছে। তুমি একটা কমেন্টের মাধ্যমে আমি, তুমি তো আমার বন্ধু কিন্তু অ্যাজ আ ভিউয়ার তুমি আমাকে কোথায় কোন লেভেলে পৌঁছে দিয়েছো আমি তুমি নিজেও জানো না, এই বিশ্বাসটা তৈরি করতে পেরেছি এর জন্য আমি কৃতজ্ঞ তোমার কাছে। তুমি যে আমাকে এত ভালোবাসো তার জন্য কৃতজ্ঞ তোমার কাছে, আর তোমার মতো একটা বন্ধু পাইয়ে দিয়েছে মাতা রানীর কাছে কৃতজ্ঞ আমি। শুধু তুমি তো আমার আছোই, জেবা আছে, নেহা আছে, এই মানুষগুলোকে নিয়ে আমি পুরো একাকার। আমার অপর্ণা বাগচি আছে, আরও অনেকে যারা নিঃশব্দে আমাকে ফলো করে নিশ্চয়ই মনের কোণে চিনিদির প্রতি এতটুকু ভালোবাসা আছে, এরা আমাকে সর্বিষ্ঠা থেকে চিনি করে দিয়েছে। আমার ব্লগার বন্ধুরা তো আছে, শির কথাই বা কেমন করে ভুলি, তার কমেন্টও আমাকে নাড়িয়ে দিয়েছিল। এছাড়া আমার কমেন্ট বক্সে অগণিত অগণিত শিবম থেকে শুরু করে রঙ্কু থেকে শুরু করে আমি বোধহয় অতগুলোর নাম তোদের মনে করে বলতে পারবো না, যারা তোরা রোজ আমার ব্লগ আসা মাত্র চিনিদি বলে ঝাঁপিয়ে পড়িস, প্রত্যেকের কাছে চিনিদি হাত জোর করে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে। মনে হয় তোরা আছিস তাই চিনিদি আছে, যেদিন চিনিদির হাত তোরা ছেড়ে দিবি চিনিদি মনে হয় চিনিদি থাকবে না। আর তোদের এই ভালোবাসা পেতে পেতে কখন না এন্টার ফ্যামিলির পরিধি দেখি না, তোরা আমার প্রাণ হয়ে গেছিস, তোরা আমার শক্তি হয়ে গেছিস, একটা কোনো খারাপ কিছু তোরা সবকটা তেমনভাবে ঝাঁপিয়ে পড়িস, আমি নিজে মাঝে মাঝে ভয় খেয়ে যাই এরে এগুলো এবার কী করতে শুরু করবে। তোদের কাছে আমি ঋণী, অনেক ছোট কিন্তু চিনিদি বলতে এত সুন্দর সুন্দর কমেন্ট থাকে। কাল আমি যেন কার একটা কমেন্ট পড়লাম, নামটা আমি মনে করতে পারছি না, ও বললো জাস্ট একটা অফিসের কাজে বাইরে ছিলাম, তো দিদি আমি একা তোমার ব্লগ দেখছিলাম, কাল বাড়ি আসার পর আমার মা বললো না আমাকে ছাড়া ব্লগ দেখা যাবে না, আর সেদিনই তুমি তারামায়ের এত সুন্দর ব্লগ দিয়েছো, মা তো তোমাকে দেখে প্রণাম করে নিল। এই এই কমেন্টগুলো এই এই জিনিসগুলো রাখবো কোত্থেকে আমি জানি না, আমি কতটুকু তোমাদের দিতে পেরেছি, তোমরা আমাকে ভরিয়ে দিয়েছো, এই জিনিস রাখি করতে। আর আমার সর্বকনিষ্ঠ ভিউয়ারের কথা বলি, কনিষ্ঠ ভিউয়ার নিকিতা রয় কর্মকার, অফুরন্ত ভালোবাসা শোনা তোমাকে, তুমি যে এভাবে আমাকে ভালোবেসেছো তার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ, অনেক বড় হও, দশ জনের একজন হও, মা বাবার মুখ উজ্জ্বল করো, সুস্থ থেকো। আর তোমার যদি কোনো গল্প শুনতে ইচ্ছা করে মাকে বলবে আমাকে জানিয়ে দিতে, আমি কীরকম গল্প তোমার জন্য বলবো যেটা শুনলে তোমার ভীষণ ভালো লাগবে, ঠিক আছে? এটা তোমার অধিকার, এটা চিনি মাসিমণি তোমাকে দিয়ে দিল, তোমার যখন ইচ্ছা হবে আমাকে তুমি চাইলে ফোন করতে পারো, চিনি মাসিমণি আজ আমি এই গল্পটা শুনতে চাই তোমার কাছ থেকে, ঠিক আছে? এটা তোমাকে আমার বলা থাকলো। চলো আজকের ব্লগ এখানেই শেষ করি, যেহেতু সন্ধ্যাবেলায় শেষ করছি তো ওটাই তো বলতে পারবো না, সো জয় মাতা দি আর